অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। এখন একজনই আছে যে লাবণ্য ম্যাডামকে বোঝাতে পারে আর ওনাকে আবশ্যকের জন্য রাজি করাতে পারে, আর সে হলো তোমার বন্ধু। কিন্তু আমার মাথায় ঢুকছে না যে আমি তাকেই বা এই কথাটা কিভাবে বলি, কারণ একজন বাবা হয়ে সেও তো চাইবে না তার বাচ্চাকে মেরে ফেলতে। আমি বুঝতে পারছি না কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সুন্দরী শোনো, সৌজ্জর কিন্তু এই বাচ্চাটার প্রতি তেমন কোনো ভালোবাসাই নেই। আজকে এই বাচ্চাটা ওর কাছে শুধুমাত্র একটা দাবার ঘুঁটির মতন। আজ যদি বাচ্চাটা হয়ে যায় আর কাল যদি লাবণ্য সব সত্যি জানতে পারে, তাহলেও কিন্তু ও সৌজ্জকে ছাড়তে পারবে না। ও কিন্তু বাধ্য হবে সৌজ্জকে ক্ষমা করে দিতে, কারণ তখন ডিভোর্স দেওয়া মানে বাচ্চাটাকে বাবার থেকে দূরে রাখা। কি বলছো তুমি ক্রিস্টা? এটা আমি বলছি না, এটা সৌজ্জের কথা। সৌজ্জ নিজের মুখে এই কথাটা আমায় বলেছে। ছি ছি ছি, একটা মানুষ এতটা নিচু মনের, এতটা স্বার্থপর কি করে হতে পারে? আমি এখন কি করব তাহলে? ডক্টর তোমাকে যা বলেছে সেটাই তুমি সৌজ্জকে বলো, দেখো ও কি ডিসিশন নেয়। ওকে ক্রিস্টা। এখন নিজের দোষগুলোকে ভালোবাসার মিথ্যে গল্প দিয়ে তুমি ঢাকতে চাইছো। যে মানুষটা সত্যি সত্যি ভালোবাসার মানে বোঝে, সে কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, দিনের পর দিন মিথ্যে কথা বলতে পারে না। আমি যদি কোনো কাউকে সত্যিকারের মন থেকে ভালোবাসতাম, তাহলে কখনো তার কাছ থেকে আমি কিছু আড়াল করতাম না, তাকে সব সময় নিজের সত্যিটা দেখাতাম। সেটা দেখানোর পর সে যদি আমার সাথে থাকতে চাইতো, তাহলে সে থাকতো, আর যদি সে থাকতে না চাইতো, তাহলে আমি তাকে হাসি মুখে বিদায় দিতাম। আমাকে ভালোবাসার মানে শেখাতে আসবেন না স্যার, আমি জানি ভালোবাসা বলতে কি বোঝায়। আমি লাবণ্য ম্যাডাম আর বড় ম্যাডামকে ভগবানের আসনে বসিয়েছি, তাই এদের যদি কোনো ক্ষতি হয়, তাহলে যার জন্য এদের ক্ষতি হয়েছে তাকে কিন্তু আমি ছাড়ব না। আমি আমার ওপর হওয়া সব অন্যায় মেনে নিয়েছি, কিন্তু এখন যদি লাবণ্য ম্যাডামের ওপর কোনো অন্যায় হয়, সেটা কিন্তু আমি মেনে নেব না। কান খুলে শুনে রাখো, আর এসব শাড়ির কোনো দরকার নেই আমার। এইসব নাটক আমাদের বাড়ির লোকেদের জন্য তোলা থাক, আমার সাথে করতে এসো না। তোমাকে দেখে আমার ঘেন্না হচ্ছে। ছি, এত খারাপ মানুষ তুমি। জামাইয়ের কিন্তু পছন্দ আছে, কি সুন্দর, সবার জন্য কত ভালো ভালো উপহার এনেছে। কি হলো লক্ষ্মী, তুমি চুপ করে গেলে? এগুলো পছন্দ হয়নি তোমার? না না, পছন্দ হয়েছে। লক্ষ্মী, পছন্দ হলে তো জোরে জোরে বলতে হয়, অমন মিনমিন করে বললে লোকে কি বুঝবে যে তোমার পছন্দ হয়েছে? আসলে মায়েরই তো ভাই, তাই মা বেশি বলছে না, বেশি বললে মনে হবে মামুকে নিয়ে মা অহংকার করছে। এই যে খুব মায়ের পক্ষ নেওয়া হচ্ছে, তাই না? কেন, যেটা সত্যি সেটাই তো বললাম। যাই বলিস মালিনী, আমার কিন্তু এত কিছুর মধ্যে এই চশমাটাই পছন্দ হয়েছে। এই চশমাটা আমি দেব না, এটা আমার বাবার। আমার বাবা যখন সাদা পাজামা পাঞ্জাবি আর এই চশমাটা পরে বেরোবে না, মনে হবে যেন বিশাল হিরো। হ্যাঁ,
জামাই বাবু তো হিরোই। কি বললে? আরে তুমি তো সত্যি হিরো আর আমরা সকলে জিরো। দেখো যা হচ্ছে সব তো তোমার জন্যই হচ্ছে। কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। প্লিজ এত হেয়ালি করে কথা বললে আমি কিছু বুঝতে পারি না, যেটা বলছো পরিষ্কার করে বলো। আরে বাবা এখানে পরিষ্কার করে বলার কি আছে? দেখো আমরা সকলে তোমাকে এত ভালোবাসি আর সম্মানও করি, তাই তুমি যেমনটা চাইছো আমরা চেষ্টা করছি তেমনটা করার। আরে ছেলেটা তো বড্ড কথা বলে। ওই আবার একজন শুরু করে দিল। না বাবা আমি আমার মুখটা বন্ধ রাখি। আমাদের জামাই আমাদের জন্য কত কিছু জিনিসপত্র এনেছে, আমাদের সবার দিকে জামাইয়ের কত খেয়াল, কার কি পছন্দ কার কি প্রয়োজন সব কিছু জামাই বুঝে বুঝে এনেছে, শুধু আমারটা ছাড়া। আচ্ছা মাসিমা আপনার ওই সানগ্লাসটা যাই তো? ঠিক আছে মালিনী একটা কাজ কর, মাসিমাকে এই সানগ্লাসটা দিয়ে দে। কিন্তু মামু যে বললো ওটা তোমার জন্য এনেছে। এনেছে তো কি, আগে বড়দের ইচ্ছে পূরণ করতে হয় তারপর সব। ইচ্ছে করছে বাইরে যারা তোমাকে জামাই জামাই বলে মাথায় তুলে নাচ্ছে তাদের সামনে তোমার স্বরূপটা দেখিয়ে দিই, কিন্তু এখনো তো সেটা সময় আসেনি, তাই তোমার সাথে সাথে আমাকেও এই নাটকটা চালিয়ে যেতে হবে। তাই এই শাড়িটা আমাকে নিতেই হলো।